হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ডাটা এন্ট্রি ইন ওয়েব রিসার্চ লাইভ প্রজেক্ট দেখার জন্য। ইয়েস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি করে কিভাবে 4 ঘন্টায় আপনারা 2000 টাকা ইনকাম করবেন। কথাটা শুনতে মনে হলো ক্লিক বেট থাম্বনেলের মতো, ঠিক না? মানে ওই যে থাম্বনেলের মধ্যে লেখা থাকে ডাটা এন্ট্রি করে ঘন্টায় 800 টাকা ইনকাম করুন, 4 ঘন্টায় 2000 টাকা। এটা কথাটা শুনতে আসলে তেমনটাই মনে হলো, বাট এটা সত্য। আমি আপনাদেরকে সেই কাজটাই দেখাবো যে কাজটা আমি বর্তমানে রানিং আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন $30 প্রজেক্ট, টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে। অ্যান্ড যে কাজটা আমাকে করতে হবে, 402টা ওয়েবসাইটের ডোমেন রেটিংটা বের করতে হবে, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। সো নতুন যারা ভিডিও দেখছেন এবং যারা পুরাতন আছেন সবাইকে ওয়েলকাম করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আর নতুন যারা আছেন তারা অবশ্যই দেখবেন। সো এই কাজটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, এবং আমি যখন কাজটা করব তখন আপনারা বুঝতে পারবেন আসলে এই কাজটা করতে কত সময় আমাদের দরকার। ওকে, আমি আপনাদেরকে রিকোয়ারমেন্টস দেখাবো, তারপর আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমি দেখাবো যে বায়ারের সাথে আমার আসলে কি ধরনের কনভারসেশনটা হয়েছিল। আর অবশ্যই অবশ্যই ভিডিও কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, যারা ফাইবারে কোনো পেইড কোর্স ছাড়া গিগ ওপেন করে মোটামুটি একটা ইনকামের জন্য কাজ শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি টোটাল 20টা গিগ ক্রিয়েট করে দেখাবো ওয়ান বাই ওয়ান। সামনে আমি এই সিরিজটা রান করব, অর্থাৎ আমি 20টা গিগ আপনাদের ক্যানালাইসিস করে সম্পূর্ণ গিগটা ক্রিয়েট করে দেখাবো, এবং ওই গিগে অর্ডার আসলে আপনি কীভাবে কাজগুলো করবেন সেই বিষয়েও আমি আপনাদের সাথে ডিসকাস করব। সো আই হোপ আপনারা যারা নতুন মার্কেটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের বায়ার কনভারসেশনটা দেখানোর জন্য। ডিটেলস পেজটা আপনারা ভালোভাবে দেখলেন। সো এরপরে চলে যাচ্ছি আমি অ্যাক্টিভিটি পেজে। অ্যাক্টিভিটি পেজে আসার পর ইয়োর রিসেন্ট ইনবক্স কনভারসেশন, সো এইটা আমি জাস্ট ওপেন করব। সো আপনারা দেখতে পাচ্ছেন March 10, 3:39 PM এ বায়ার আমাকে নক করে, হাই হাউ আর ইউ, আই উড লাইক টু গেট দ্য ডোমেন রেটিং ফর 420 ওয়েবসাইটস উইথ দ্য ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দিয়েছে, ইউ হ্যাভ টু ইন্টার দ্য ওয়েবসাইট প্লাস সলভ এ ক্যাপচা, আর ইউ অ্যাভেলেবল। সো অনেকেই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে আমাকে ওয়েবসাইটটা কিছু একটা ইন্টার করতে হবে, তারপরে আমরা যে আই এম নট এ রোবট যে ক্যাপচাটা আসবে এটা আমাকে সলভ করতে হবে, তারপর আমাকে যে নাম্বার আসবে সেটা আমাকে ইন্টার করতে হবে। সো এক্সাম্পল হিসেবে বায়ার এখানে দিয়েছে যে এইটা একটা ওয়েবসাইট এবং এর ডোমেন রেটিংটা আসবে 1.6, আর এটা কীভাবে আসবে এটা হচ্ছে এই ওয়েবসাইটে চেক করতে হবে আমাকে। ওকে, সো এই ওয়েবসাইটে আপনাদেরকে আমি পরে নিয়ে যাচ্ছি। তারপর আমি যে রিপ্লাইটা দিয়েছিলাম, হাই দেয়ার, থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি, ইয়েস আই এম অ্যাভেলেবল অ্যান্ড আই ক্যান ডু দিস ওয়ার্ক ফর ইউ। ওকে, বায়ার তখন রিপ্লাই দেয়, গ্রেট, ডু ইউ নো হাউ লং ইট উইল টেক, আই এম প্রিফারিং দ্য শিট। মানে বায়ার ওটা শিটটা ক্রিয়েট করতেছে, প্রিপেয়ার করতেছে, এবং আমাকে বলছে যে আসলে এটা করতে কত সময় লাগবে তোমার। সো বায়ার সাথে সাথে এখানে গুগল স্প্রেডশিটের লিঙ্কটা এখানে প্রোভাইড করছে। তো তারপর আমি একটা ক্যালকুলেশন করে আমি বললাম যে অ্যারাউন্ড 5 আওয়ার্স, বিকজ ইচ টাইম নিড ক্যাপচা। তার মানে প্রত্যেকটা টাইম যেহেতু ক্যাপচা আমাকে পূরণ করতে হবে, তো অনেক সময় ক্যাপচাটা ঝামেলা করে। সো দ্যাটস ওয়াই আমি অ্যারাউন্ড 5 আওয়ার্স ধরেছি। বাট আমি পরবর্তীতে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে মোটামুটি এটা করতে, মানে প্রত্যেকটা ডোমেন রেটিং বের করার জন্য মোটামুটি আপনার 35 থেকে 40 সেকেন্ড এর মধ্যেই কিন্তু এটা আউটপুট পেয়ে যায়। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আসলে। ওকে, বায়ার তারপর আমাকে আক্স করে, ওকে হোয়াট উইল বি দ্য কস্ট, আমি জানিয়ে দিই $30। আর অনেক সময় যেটা হয় যখন কস্ট বলে তখন আমরা 2-3 মিনিট সময় কিন্তু নিয়ে নিই, মানে কত বলবো, এটা ক্যালকুলেশন কিন্তু আমাদের থাকে না। আমরা তখন ক্যালকুলেশন করি আমি কি 10 বলবো নাকি 20 বলবো নাকি 30 বলবো। সো এটা হচ্ছে আপনারা যখন বায়ারের সাথে কনভারসেশনটা স্টার্ট করবেন এবং কাজ, এই কাজেরটা আপনার হিসাব করে কিন্তু আপনার অলরেডি একটা ক্যালকুলেশন কিন্তু ব্রেনে কিন্তু আপনাকে সিগনাল দিবে। সো আপনি সেটাই বলে দিবেন, সো আপনি ওয়েট করবেন না। যেমন আমি 53তে কিন্তু বায়ার আমাকে জিজ্ঞাসা করেছে, আমি 54তে বলে দিয়েছি যে $30, আমি কিন্তু এখানে $20ও বলতে পারতাম। ওকে, সো যেটাই হোক আমি কিন্তু এখানে বলে দিয়েছি। ওকে, সো গ্রেট, সেন্ড মি ইয়োর ইনভয়েস। ওকে, সো অর্ডারটি কিন্তু আমার হয়ে গেল, আমাকে ইনভয়েস পাঠাতে বললো, এভরিথিং ইজ গুড, দ্যাটস মিন বায়ার কিন্তু কাস্টমারটা অ্যাকসেপ্ট করছে। সো অনেক সময় যেটা হয় আমরা যখন অর্ডারটা পেয়ে যাই মোটামুটি 3-5 ঘন্টা পরে আমরা কাজটা শুরু করি। সো আপনারা যদি ইনস্ট্যান্ট যদি বায়ার থাকাকালীন সময়ে যদি আপনারা কাজ করতে পারেন এবং তাকে বলতে পারেন যে আমি কিছু করেছি তুমি এটা দেখো আপডেটটা কি ঠিক আছে কিনা, তাহলে কিন্তু মানে দ্যাটস দ্য গুড ওয়ে টু ফিনিশ দ্য অর্ডার। সো এরপর আমি কোশ্চেন করেছিলাম, অর্থাৎ আমি কাজটা শুরু করেছিলাম তখন, হোয়ার উড আই পুট দ্য নাম্বার ইন দ্য ব্যাক লিঙ্ক কলাম, তার মানে আমি একটা নাম্বার যেটা পাচ্ছি এটা কোথায় দেবো। তখন ও বললো যে কলাম সি, তখন সে কালারটা করে দিছে ইয়েলো, অর্থাৎ ওই কলামটা ইয়েলো করে দিছে। ওকে, সো দ্যাটস ইট, এটাই কনভারসেশন, তারপরে তো অর্ডার শুরু হলো। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রিকোয়ারমেন্টসে।
রিকোয়ারমেন্টে যাওয়ার পর আমরা সরাসরি এই স্প্রেডশিটটাই আমি আপনার সাথে ওপেন করব, যেটাতে আমরা বর্তমানে কাজ করছি। সো আমি শিটটা ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে বায়ার এসে ওয়ার্কিং শিট, এই শিটে হচ্ছে আমরা বর্তমানে কাজ করছি। সো এখানে টোটাল হচ্ছে ওয়েবসাইট আছে, আমি এখন সম্পূর্ণ দেখি নাই। ওকে, সো 403টা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বায়ার কিন্তু বলে দিয়েছে। আর এইখানে যে তিনটা কলম আমরা দেখতে পাচ্ছি, আমাদের মোটামুটি দুইটা নিয়ে আমাদের কাজ। অর্থাৎ এই ওয়েবসাইটটা নিয়ে চেক করব, একটা নাম্বার বের হবে, এখানে জাস্ট রেখে দিব, দ্যাটস ইট, আর কিছুই না। সো এই পর্যন্ত আমাদের 180 পর্যন্ত আসলে আমরা কমপ্লিট করেছি। সো আমরা এখন আসলে দেখব যে আসলে কাজটা কী। সো এটা যদি আমি একটু উপরের দিকে যাই, সো আমরা যদি একটু রাইটে আসি, তাহলে বায়ার কিন্তু আমাদের এখানে কাজ আমরা কীভাবে করব এটা কিন্তু এক্সপ্লেন করে দেখিয়েছে এবং স্ক্রিনশটটা দিয়েছে। সো আপনারা যখন এই ধরনের ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি রিলেটেড কাজ পাবেন, তখন অবশ্যই অবশ্যই কিন্তু ইনস্ট্রাকশন থাকবে, ওকে, বায়ার আপনার সাথে শেয়ার করবে যে আপনি কাজটা কীভাবে কমপ্লিট করবেন, ওকে। আর যদি খুবই সহজ হয় তাহলে জাস্ট কপি পেস্টে কথা বলে দেবে যে এই ফাইল থেকে এইটা, এই ফাইল থেকে এইটা। আর আপনি কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, যেমন আমি কোশ্চেন করেছিলাম এবং বায়ার কিন্তু আমাকে বলেছে হ্যাঁ তুমি এই যে সি কলম আছে এবং এটা সে কালার করে দিয়েছে, এইখানে তুমি রাখবা, ওকে। আই উড লাইক টু গেট ডোমেন রেটিং ফর 402 ওয়েবসাইট উইথ দিস ওয়েবসাইট, অর্থাৎ যেটা আমরা ওপেন করেছি অলরেডি, ইউ হ্যাভ টু ইন্টার দ্য ওয়েবসাইট, আমাকে ওয়েবসাইট ইন্টার করতে হবে অ্যান্ড সলভ ক্যাপচা, ওকে। সো বায়ার এখানে একটা স্ক্রিনশট দিয়েছে, তো এই স্ক্রিনশটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডোমেন রেটিং 1.6। আপনারা ডোমেন রেটিংটা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না, বাট এখানে 1.6টা দেখছেন, এটাই হচ্ছে 1.6 হচ্ছে রেটিংটা, এবং এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট। এই যে ফার্স্ট ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কত সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধরনের কাজ যখন আসবে, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ধরনের কাজ যদি আসে, তাহলে আপনার যদি কেউ রিলেটিভ থাকে, আপনার কাজিন থাকে কি ভাই ব্রাদার থাকে, তাহলে অবশ্যই তাদেরকে আপনি কাজে বসিয়ে দিবেন, দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন, কারণ এটা এতটাই ইজি, ওকে। সো আপনারা যারা কম্পিউটার মোটামুটি কপি পেস্ট করতে পারে এবং তারাও খুব সহজে এটা কিন্তু এটা কাজটা করতে পারবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি, 180 পর্যন্ত আমি করেছিলাম, আমাকে জাস্ট এখান থেকে ওয়েবসাইটটা কপি করতে হবে, তারপর আসতে হবে এই ওয়েবসাইট, আসার পর আমরা এখানে এটা পেস্ট করে দেব, তারপর এক্স্যাক্ট ইউআরএল, চেক ব্যাক লিঙ্ক, তারপর আই এম নট এ রোবট, তারপর কার্স, কোথায় কার্স আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে একটু ঝামেলা যে এই ক্যাপচাগুলো আমাকে দিতে হয়, তারপর ভেরিফাই করার পর সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা পেজ চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছি ডোমেন রেটিং কথাটা লেখা আছে, তারপর 3.4। এখন যেটা করব এটা কেটে দিব, তো তারপর শিটে আসার পর এখানে জাস্ট 3.4, জাস্ট ইট। সো এটাই কাজ, এইভাবেই কাজগুলো করতে হবে, ওকে। সো আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে, সো কপি, তারপর এটা এখান থেকে রিমুভ করে দিয়ে পেস্ট, তারপর সাব ডোমেন আছে, এই সাব ডোমেন এটা আমরা দিব না, এক্স্যাক্ট ইউআরএল আছে এটা দিব, চেক ব্যাক লিঙ্কস, ওকে। আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা এই ওয়েবসাইটটা দেখছেন, আপনারা অনেকেই হয়তো এই ওয়েবসাইটের কথা আপনারা শুনেছেন, তো এটা নিয়ে আপনাদেরকে আমি জাস্ট একটু পরে বলছি। তো 16, এটা হচ্ছে 16.16.1। সো একটা রেটিংস বের করতে কত সময় লাগে এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবেন, ওকে। সো এটা 4.1, তারপর দেখতে পাচ্ছি এটা, ওকে। সো জাস্ট এই কাজগুলো বসে বসে আপনাদের করতে হবে। আমার মনে হয় কাজটি আর দেখানো তেমন কিছু নাই। এখন আমি আপনাদেরকে জাস্ট এই ওয়েবসাইট সম্পর্কে দুইটা কথা বলবো। এই টুলসটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ওকে। এখানে আমরা যেমন ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক চেক করতে পারি, ডোমেন রেটিং চেক করতে পারি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি হচ্ছে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ওকে। সেটা হচ্ছে গুগলের জন্য, তারপর ইউটিউবের জন্য, আর এসইওর জগতে ওয়ান অফ দ্য বেস্ট একটা টুলস হচ্ছে এইচরেফ, এবং এটা দিয়ে কী কী করা যায় আপনারা একটু নিজেরা দেখবেন, সাইট অডিট করা যায়। সো এই বিষয়গুলো তারা বুঝবেন যারা হচ্ছে ওয়েবসাইট এবং এসইও নিয়ে কাজ করে থাকেন। সাইট এক্সপ্লোর করা যায়, কিওয়ার্ড এক্সপ্লোরার করা যায়, কন্টেন্ট এক্সপ্লোর করা যায়, র্যাঙ্ক ট্র্যাকার করা যায়। তো ফ্রিতে আমরা অনেক কিছুই করতে পারি, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ডোমেন রেটিং বের করলাম, ব্যাক লিঙ্ক বের করলাম। এছাড়াও আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার। এখানে ফ্রিতে আপনি কিওয়ার্ড বের করতে পারবেন, আপনারা যখন তখন দেখবেন যে কিওয়ার্ড জেনারেটর, ওকে, কিওয়ার্ড জেনারেটর টুলসটা, এটা আমরা কিন্তু মোটামুটি ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। সো এটা কীভাবে ব্যবহার করতে পারি, আপনি একটা কিওয়ার্ড এখানে ইন্টার করবেন, তারপর আপনি এটা কান্ট্রি ওয়াইজ সার্চ করতে পারবেন। সো এইখানে কিন্তু ফ্রিতে আমরা কিন্তু কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি, ওকে। আমরা ইউটিউবের জন্য করতে পারি, অ্যামাজনের জন্য করতে পারি, এবং মোটামুটি এখানে ফার্স্ট কিছু রেজাল্ট আসবে। যেমন আমি যদি এখানে লিখি যে ডাটা এন্ট্রি,
তাহলে কিন্তু আমার রেজাল্টটা চলে আসবে ডাটা এন্ট্রি। আমি যদি সো আমি এখানে লিখেছি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখে আমি কান্ট্রি দিয়েছি ইউনাইটেড স্টেটস অ্যান্ড আমি আই এম নট এ রোবট হিসেবে সিলেক্ট করলাম। সো আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য কিওয়ার্ড চলে আসছে। সো আমি যখন ফার্স্ট টাইম যখন গিগ ক্রিয়েট করতাম তখন আমি এখানেও কিওয়ার্ড রিসার্চ করতাম, এটা প্রথম দিকের ঘটনা। বাট পরবর্তীতে আসলে দেখলাম যে এইটার উপরে আসলে ডিপেন্ড করে আসলে ফাইবারের অ্যালগোরিদমটা কাজ করে না। সো এই জন্য আসলে ফাইবার থেকেই আর আমাদেরকে আসলে বের করতে হবে। সো এটা একটা মাধ্যম যে এটা কিন্তু অনেকেই আপনার কাজে লাগাতে পারবেন। ওকে অলরাইট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।